সর্বপ্রথমে আপনাদের আপনার টিকটকে অ্যাকাউন্টে আসবেন। টিকটক আসার পরে যে ভিডিওটার ভিউ আনতে চান ওই ভিডিওটা কপি করবেন। এখানে আপনার প্রোফাইলে এসে আপনার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে 1312টা ভিউ। এই ভিডিওটা যে ভিডিওটা ভিউ আনবেন ওই ভিডিওটা ওপেন করবেন। তারপরে এখানে থ্রি ডট ক্লিক করে এখানে কপি করে নিলেন লিঙ্কটা। এরপরে এখানে আপনার ব্যাগে আসবেন। আসার পরে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিবেন। ওপেন করার সাথে সাথে এরকম আসবে, এখানে সার্চ বারে লিখতে হবে, এই যে লেখাটা রাখবেন জেড, তারপরে ই এফ ও ওয়াই, এই লেখাটা রাখবেন। ভালো করে দেখে নেন, স্ক্রিনশট নিতে পারেন। লেখে গুরুত্ব ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে এটা লোডিং নিয়ে এরম আসবে। এরম আসলে এখানে এই যে কোডটা, এই কোডটা এখানে বসাতে হবে। এখানে কি এই উপরের কোডটা এখানে ভালো করে বসেবেন। এখানে যা যা আছে শুরুয়াতের, এখানে আছে ডি আই এস টি এ এন ও ই, তারপরে টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার সাথে সাথে একটু লোডিং নিয়ে, ভুল হয়েছে আবারও লিখতে হবে। UDDEN যে টিক মার্ক দিয়ে দেবেন, এরকম আসবে। এরকম আসলে এখানে আপনি লাইক নিতে পারবেন, তারপরে দেখুন পেপার নিতে পারবেন, শেয়ার নিতে পারবেন, কমেন্ট নিতে পারবেন, ফলো নিতে পারবেন। কিন্তু ফলো আপাতত বন্ধ আছে। এখন আমি ভিউ নিয়ে দেখিয়ে দিব। এখানে ভিউ, তারপর দেখতে পাচ্ছেন যে এরো চিহ্ন সবুজ, যেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে লিঙ্কটা কপি করছেন এই লিঙ্কটা যেখানে সেভ ধরে পেস্ট করে দিবেন। দিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে আমার 1312টা ভিউ আছে, ওই যে এখানে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন এই যে 1000 ভিউ চলে আসছে। 1000 না কেন 1200 বা 1100 চলে আসতে পারে। যদি আমি এখন অ্যাকাউন্টে যাই ব্যাগে, এই ভিডিওটা ওপেন কর, এই দেখতে পাচ্ছেন রিপ্লে দিলি, এই দেখতে পাচ্ছেন 3460টা ভিউ হয়ে গেছে প্রমাণ সহকারে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা 2 মিনিট পর পর ইচ্ছা মতন ভিউ নিতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।